মনোবিজ্ঞান পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক, এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477-99515 এই নম্বরে। মুর্শিদাবাদে ক্রিকেট নিয়ে আশার বাণী সৌরভ গাঙ্গুলির গলায়। জেলার প্রতিভাবান ক্রিকেটারদের আরও উন্নত প্রশিক্ষণ দেওয়া যাবে এই ক্রিকেট কোচিং ক্যাম্পে আশাবাদী কর্মকর্তারাও। পাম অ্যাকোয়া রিসর্ট, লাক্সারি রিসর্ট ফর কোয়ালিটি টাইম, নিয়ার শিবপুর টোল প্লাজা, গোগ্রাম নবগ্রাম, মুর্শিদাবাদ। ফর বুকিং কল 9883035055 এবং 8001004422। জেলায় রয়েছে স্টেডিয়াম, রয়েছে একাধিক ক্রিকেট ক্লাব, তাও জেলা থেকে কেন উঠে আসছে না বড় মাপের ক্রিকেটার? প্রশ্নের মাঝেই বহরমপুর সফরে এসে আসার কথা শোনালেন সৌরভ গাঙ্গুলি। বৃহস্পতিবার বহরমপুরে আসেন সৌরভ। বহরমপুর স্টেডিয়ামে জগমোহন ডালমিয়া ক্রিকেট সেন্টার ও আধুনিক বোলিং মেশিনের উদ্বোধন করেন সৌরভ। ব্যাট ধরে দেখান মহারাজ ম্যাজিক। আগামী দিনে জেলার ক্রিকেটাররা কলকাতায় খেলবেন। বহরমপুরে এসে আশাবাদী প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলি স্টেডিয়ামের মাঠ দেখে সন্তোষ প্রকাশ করেছেন মহারাজ। বহু ডিস্ট্রিক্টে গেছি, মুর্শিদাবাদে প্রথমবার এই সুন্দর মাঠ টাট ফেসিলিটি দেখে খুবই ভালো লেগেছে। এটা অ্যাকচুয়ালি আমি যখন প্রেসিডেন্ট হই 2015 সালে, তখন থেকে এই প্রজেক্টটা শুরু, বিভিন্ন জেলায় হয়েছে, অনেক জেলায় আমি গিয়ে ইনগ্রেট করেছিলাম যখন আমি সিএবি প্রেসিডেন্ট ছিলাম। তখন অবভিয়াসলি বোর্ডের প্রেসিডেন্ট হই, বিভিন্ন জেলায় এগুলো হয়েছে, পশ্চিমবঙ্গের সমস্ত জেলাকে এই ফেসিলিটির জন্য অর্থ সাহায্য দেওয়া হয়েছিল, এটা তৈরি করা। আস্তে আস্তে সবাই তৈরি করেছে, সবাই তো একসাথে একদিনে পারে না। উদ্বোধনী পর্বের শুরুতেই স্টেডিয়ামে এসে বৃক্ষরোপণ করেন সৌরভ। মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের আয়োজিত অনুষ্ঠানে স্টেডিয়ামে হাজির ছিলেন সিএবি কর্তা, জেলা শাসক, পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ কর্তা, ক্রীড়াবিদ, ক্রীড়া সংস্থার কর্মকর্তা সহ ক্রীড়াপ্রেমীরা। বল হাতে ফিল্ডিং, কখনো আবার ব্যাট হাতে ক্রিকেট পিচ মাতান সৌরভ গাঙ্গুলি। এই অনুষ্ঠানে যোগ দিয়ে জেলার প্রতিভাবান ক্রিকেটারদের নিয়ে আশাবাদী মহারাজ। প্লেয়ার আছে সেটা আমি অতটা ক্লোজলি ফলো করিনি, কিন্তু বিভিন্ন বিভিন্ন প্লেয়ার বিভিন্ন সময়ে এই কুণাল বাজপাই, সৌম ঘোষ, সিএবির পরিচালনায় চলবে বহরমপুরে এই ক্রিকেট কোচিং সেন্টার। জেলার প্রতিভাবান ক্রিকেটারদের আরও উন্নত প্রশিক্ষণ দেওয়া যাবে এই ক্রিকেট কোচিং ক্যাম্পে, এই নিয়ে আশাবাদী কর্মকর্তারা। যারা যারা ক্যাম্প করান, ঠিক আছে, প্রত্যেককে আমরা তারপর আপনার আমাদের লোকাল কয়েকটা ক্যাম্প আছে, তারপর লালগোলা এসছে। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।